এহকুটি খাই আরক্ষীর জালত মহাপ্রবঞ্চক। মুখ্যমন্ত্রীর নামত লাখে লাখে ধন সংগ্রহ প্রবঞ্চকর। দিসপুরের এপার্টমেন্টত চানমারি আরক্ষীর অভিযান। এই দৃশ্য দিসপুর জিএনআরসির সমীপর। এটা মহাপ্রবঞ্চকক বিচারি এই অভিযান চানমারি আরক্ষীর। এই এপার্টমেন্টত আত্মগোপন করে আছিল মহাপ্রবঞ্চকটে। প্রায় এঘণ্টা জোড়া অভিযানের অন্তত অবশেষত গ্রেপ্তার হল প্রবঞ্চকট। ধৃত প্রবঞ্চকট নলবারীর বঞ্জিৎ বর্মন। প্রায় এমাহ ধরে পলাই আছিল মহাপ্রবঞ্চকট। 1-2 লাখ নহয়, 1-2 কোটিও নহয়, প্রায় 100 কোটি টাকা লুটি পলাই আছিল ধুরন্ধর প্রবঞ্চকট। মোর চিনাকিতে অলমোস্ট 2.5 কোটি টাকার উপর মোর চিনাকিতে আছে। মোর লগর এজনের পর 20 লাখ টাকা খাইছে, এজনের পর 70 লাখ টাকা খাইছে। হ্যাঁ, মোর লগর এজনের দেউতাক আজি ডাউন টাউন হসপিটালত এডমিট হয়ে আছে। সি গোটে পয়সা খাই থাকার কারণে সি আজি হসপিটালের বিল দিব পড়া অবস্থা সি নাই। চানমারি থানাত কেইবাটাও গোচর রুজু আছিল প্রবঞ্চক বঞ্জিৎ বর্মনের বিরুদ্ধে। আরক্ষীয়ে থানাত হাজির হবলৈ বারে বারে সমন প্রেরণ করার পিছতো কেরেপ করা নাছিল এইটো মহাপ্রবঞ্চক বঞ্জিৎ বর্মনে। বিভিন্ন ব্যবসায়ীর নামত ধন বিনিয়োগ করার চলেরে বহু লোকের পৰা ধন সংগ্রহ করেছিল মহাপ্রবঞ্চক বঞ্জিতে। কারোবার পৰা যদি 20 লাখ, কারোবার পৰা আকৌ 50 লাখ, আন কারোবার পৰা আকৌ 70 লাখ পর্যন্ত ধন সংগ্রহ করেছিল এইটো মহাপ্রবঞ্চকে। বিভিন্ন রাজনৈতিক নেতা, আরক্ষী আর প্রাক্তন আলফার নামত সংগ্রহ করেছিল ধন। আনকি মুখ্যমন্ত্রীর নাম লৈও ধন সংগ্রহ করেছিল প্রবঞ্চকটে। এতিয়া মই নামসমূহ নকওঁ, কিন্তু তেওঁ কিছুমান পলিটিচিয়ানৰ নাম কয়। তেওঁ আমুক আছে জড়িত, আমুকে দিয়ে, বা তেওঁ পুৰণা কিছুমান অসমৰ জনপ্ৰিয় কিছুমান চালফা লিডাৰৰ নাম কয়, তেওঁলোকে ডাঙৰ ডাঙৰ বিজনেছমেনৰ নাম কয়, বা কোনোবা এছপিৰ নাম কয়। তো সেই তেনেকুৱা ধৰণৰ বহুত মানুহৰ নাম কৈ পেলাই তেওঁ স্কেমটো কৰি আছে। চাওক এইবোৰ চুক্তিপত্ৰলৈ। এনেদৰে শ শ লোকৰ পৰা চুক্তি কৰি ধন সংগ্ৰহ কৰিছিল এইজন মহাপ্ৰবঞ্চক বঞ্জিৎ বৰ্মনে। মোবাইল বন্ধ করে ভুক্তভোগীর পৰা পলাই ফুৰা এই প্রবঞ্চকটোৰ তথ্য শুকুরবারে লাভ করে একাংশ ভুক্তভোগীয়ে। আর তারপিছতেই তেওঁলোকে খবর দিয়ে চানমারি আরক্ষীক। পিছত চানমারি আরক্ষীয়ে এনেদরে অভিযান চলাই গ্রেপ্তার করে প্রবঞ্চক বঞ্জিৎ বর্মনক। ভিডিও জার্নালিস্ট ঋজু দাসের সঙ্গে সমরজ্যোতি শর্মার রিপোর্ট, প্রাগ নিউজ।